হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। তো দেখো কত সকাল সকাল আছে ঘুম থেকে উঠেছে, আর গুল্লো কিন্তু আমার সঙ্গে উঠে গেছে। উঠে সমস্ত কাজ কমপ্লিট করে আমি ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে আমাকে, কেননা আমি আজকে যাব বিয়ে বাড়িতে। এর জন্য আমি চটপট করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর বাড়ির সবাই চলে গেছে, বাবু, আমি আর তোমাদের দাদাভাই বাকি আছে, মনা বাবা আর মা চলে গেছে। তো আমি এখন শাপলাগুলো কেটে নিচ্ছি, যেহেতু রান্না করতে হবে। আর শুটকি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো আমি ভাবছি একটু তাড়াতাড়ি করে রান্না টান্না করে নেবো। থেকে নিয়ে এসেছে শুটকি মাছ, তো খেতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে। তা রান্না করে নিচ্ছি। আর নিয়ে এসেছে জানো কাঁকড়া, তো কাঁকড়াটাও তো খেতে দারুণ লাগে। তো মাছ শুটকি মাছটা যে আলু দিয়ে করে নেবো, তো আমি রান্নাগুলোও না ভীষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি, যে কত মনে হচ্ছে শুধু কতক্ষণ আমি বিয়ে বাড়িতে যাবো। তো দেখো শাপলাটা রান্না করছি, তো দুপুরবেলা খেতে লাগবে, যেহেতু আর তোমাদের দাদাভাই আছে, খেয়েও আসিনি। তো এদিকে আমি মাংসটাও ম্যাগনেট করে নিচ্ছি তোমার দাদাভাইকে দিয়ে রান্নাটা করাবো। তো দেখো বাইরের উনুনে তোমার দাদাভাই রান্না করছে, আর তোমাদের দাদাভাই কিন্তু রান্নাটা দারুণ করে, এর জন্য মাংসটা তোমাদের দাদাভাই করে। ও রান্না করে খিদে পেয়ে গেছিলো, এই জন্য একটু খেয়ে নিচ্ছে। তো আমি কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ছাদে জামাকাপড়গুলো তুলতে, কেন বিকাল হয়ে গেছিলো। তো জামাকাপড়গুলো তুলে নিয়ে আমি দেখো চলে আসলাম কিছু শর্ট ভিডিওর জন্য রেডি হয়ে গেছি, কেন বিকেলবেলা তো আমি শর্ট ভিডিও করি, তোমরা তো সেটা জানোই। তো তারপরে আমি ভিডিও কমপ্লিট করে চলে আসলাম জামা কাপড়গুলো আয়রন করতে, কেন বাবুর পাঞ্জাবিটা অনেকদিন ধরে আয়রন করবো করবো করে করে আর করা হয়ে ওঠে না। এবার যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো চটপট আমি আয়রন করে নিচ্ছি। তো আমার শাড়িটাও করে নিলাম, তারপরে চলে আসলাম আমি জামাকাপড় গোছাতে, না হলে ভুলে যাবো কোনটা ছেড়ে কোনটা নেব। তো আমার মনে হচ্ছে আমি এটা নেবো সেটা নেবো, কিছুতেই ভেবে উঠতে পারছি না। তো দেখো আমি ব্যাগ গোছানোর জন্য রেডি হয়ে গেছি, এখান থেকে আমার ব্যাগ গোছানো হচ্ছে। আর ব্যাগটা ভীষণ ভারী হয়েছে, মনে হচ্ছে আমি নিয়ে যেতে পারবো। তো ব্যাগটা গোছানো কমপ্লিট, এবার আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো বিয়ে বাড়ি যেহেতু আমি একটু রাতেই বেরোবো, তোমার দাদাভাই একটু কাজে যাবে, তখন একসঙ্গেই বেরিয়ে যাবো ওর ট্রেনেই। আর দেখো ও যেহেতু এই ভ্যান্ডারের বগিতেই যায়, তো ওর সঙ্গেই আমি আজকে এখানেই উঠেছি, কেন অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপরে দেখো চলে আসলাম বিয়ে বাড়িতে, এখানে এসে ঠাকুর নমস্কার করে নিলাম, এটা কিন্তু মামা বাড়িরই মন্দির। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, যেহেতু আসতে আমার 11টা বেজে গেছিলো। তো এখানে যে পুচকুসুনা খাচ্ছিলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার চলে আসলাম ঘুমাতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।